রাশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার 5 অক্টোবর বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ভ্লাদিমির পুতিন বলেন, বাংলাদেশে আমাদের পরিচিত বন্ধু, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব অনেক পুরনো, সমতা ও সম্মান এই বন্ধুত্বের ভিত্তি। তিনি বলেন, আমি আশা করি এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে সবসময় আমরা পাশে থাকব। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেক গভীর, সামনের দিনগুলোতে এই সম্পর্কের আরও উন্নয়ন হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, রূপপুরের বিদ্যুৎ হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পুরো লাইফটাইমে বাংলাদেশকে প্রযুক্তিগত সহ সব সহায়তা দেবে রাশিয়া। 2024 সালের প্ল্যান্টটির প্রথম ইউনিট এবং 2026 সালেই উৎপাদনে আসবে দ্বিতীয় ইউনিট। শিডিউল অনুযায়ী শেষ হবে এর নির্মাণ কাজ। আনুষ্ঠানিক বক্তৃতা পর্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব মো আলী হোসেন। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। এছাড়া রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মূল ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সি রিখাচেভও বক্তব্য দেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 12 মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটের 90% এবং দ্বিতীয় ইউনিটেরও কাজের 70% শেষ হয়েছে। কেন্দ্রটি পরীক্ষামূলক আগামী বছরের সেপ্টেম্বরে উৎপাদনে যাবে আর জনগণের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছাবে 2025 সালের শুরুতে।